স্নেহ ছাত্র ছাত্রী, আজ আমরা তোমাদের গদ্যের একটা অংশ কর্তার ভূত এই গল্পটির বিষয়বস্তু তোমাদের কাছে আলোচনা করব। রবীন্দ্রনাথের রূপক গল্প হচ্ছে কর্তার ভূত, এর মূল গ্রন্থ হচ্ছে লিপিকা। এই গল্পের দুটো অর্থ আছে, একটা সাধারণ অর্থ, একটা গূঢ়ার্থ। যেভাবে ভাব সম্প্রসারণে ব্যাখ্যা করা হয় ঠিক সেইভাবে গল্পটার সারমর্ম দুটি ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে সাধারণ অর্থ আর একটা হচ্ছে গূঢ়ার্থ। সাধারণ অর্থ কি সেটা আলোচনা করবো এবং গূঢ়ার্থ কি সেটাও আলোচনা করব। কর্তার ভূত গল্পের বুড়ো কর্তা, তার মৃত্যু আসন্ন। দেশের শুদ্ধ লোক চিন্তায় পড়লেন, এতদিন বুড়ো কর্তায় দেশ চালাচ্ছিলেন, তিনি যদি মারা যান তাহলে দেশ কে চালাবে? সবাই চিন্তা করলেন, চিন্তাগ্রস্ত হলেন বুড়ো কর্তাও। সত্যি তো, তিনি চলে গেলে দেশের লোকেদের কি হবে? যাই হোক, দেবতার দয়ায় একটা উপায় এলো যে বুড়ো কর্তা মারা গেলেও তিনি ভূত হয়ে দেশবাসীর ঘাড়ে চেপে বসে থাকবেন। সুতরাং দেশবাসী নিশ্চিন্ত হলো এই ভেবেছে যে বুড়ো কর্তা না থাকলেও তার ভূত গোটা দেশকে চালাবে। এখন কিছু লোক এই বুড়ো কর্তা শাসন থেকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু ভূতের যে জেলখানা, তার দারোগা আছে ভূতের নায়েব, এই জেলখানার প্রাচীর চোখে দেখা যায় না, তাই দেয়াল ভেদ করাও যায় না। সমস্যা হলো, এদেশের লোকেরা ভূতগ্রস্ত হলো, অন্য দেশের লোকেরা ভূতগ্রস্ত ছিল না। ভূত শাসনতন্ত্র নিয়ে একটা দ্বিধা বা সংশয় জেগেই রইল। ভূত তাড়ানোর জন্য ওঝাকে ডাকা হলো, কিন্তু তিনি তো আগে ভাগেই ভূতগ্রস্ত হয়ে বসে আছেন, সুতরাং ভূতের শাসনতন্ত্রে টেকা দায় হয়ে গেল। ভূতের পেয়াদা খিড়কির আনাচে কানাচে ঘুরে বেড়ায়, কারণ কে কখন কি ভাবছে, কে চিন্তা করছে তার লক্ষ্য দেয়া যেন তার কাজ। সেই সময় বর্গী অর্থাৎ ইংরেজদের কথা এখানে বলা হয়েছে, তারা এসেছিল, তাদের খাজনা কি করে মেটানো হবে এমন চিন্তায় যখন দেশের লোক মুশগুল, তখন শ্মশান মশান থেকে ঝোড়ো বাতাসের সঙ্গে আওয়াজ উঠল, বুকের রক্ত দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে ভূতের খাজাই বর্গীদের খাজনা মেটাতে হবে। এই ভূতের শাসনতন্ত্রে যারা নিজেরা ভাবতে চায় তারাই ভূতের কানমোলা খায়। এই অর্বাচীনদের বারবার ভূতের কাছে কানমোলা খেতে হয়। তখন এই অর্বাচীনরা যারা নিজেরা চিন্তা ভাবনা করতে ভালোবাসে, তারা রাত্রিতে ভাবতে শুরু করলো যে ভূতের শাসনতন্ত্র থেকে কি করে বেরিয়ে আসা যায়। তখন বুড়ো কর্তা তাদের জানালো, সে তো ভূত, তার ধরাও নেই ছাড়াও নেই, যদি তাকে কেউ ধরে থাকে সে ধরে থাকবে, যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে চলে যাবে। এটা যে গল্পের সাধারণ অর্থ। গূঢ়ার্থ বলতে কি বোঝানো হয়েছে, এখানে বুড়ো কর্তা আসলে কুসংস্কারের প্রতীক। ভারতবর্ষে আদিম কাল থেকে ভারতবর্ষের লোকেরা কুসংস্কারগ্রস্ত, ফলে জড়তা, ক্রূরতা, কুসংস্কার ভারতবাসীর বুকেতে চেপে বসে আছে, সেই সংস্কার থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। আর এই বুড়ো কর্তার রূপকে যে কুসংস্কারের দোতক, আমাদের ধর্মীয় কুসংস্কার, তা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। কেন? তার তো দেয়াল চোখে দেখা যায় না। মানুষ বেরিয়ে আসতে চাইলেও এমন সংস্কার মানুষকে চেপে বসে আছে যে সংস্কার থেকে বেরোনোর কোনো উপায় নেই। সবচেয়ে বড় কথা, আমাদের দেশে এত কুসংস্কারগ্রস্ত হলেও আমাদের পাশাপাশি বিভিন্ন দেশ যারা উন্নত দেশে পরিণত হয়েছে তাদেরকে মধ্যে কুসংস্কার নেই, তাই আমাদের কুসংস্কারের সঙ্গে সেই দেশের কুসংস্কার না থাকায় সবচেয়ে বড় সমস্যায় পড়েছে এদেশের লোকেরা, সংস্কারকামী লোকেরা। বিভিন্ন সময়ে যারা সংস্কার করতে যাচ্ছেন তারা ধর্মীয় গুরুদের খপ্পরে পড়ে তাদেরকে বিভিন্নভাবে শাস্তি ভোগ করতে হচ্ছে, এটাকেই কবি অর্বাচীন বলেছেন। কিন্তু কুসংস্কার তো মানুষের মনের মধ্যে ব্যাপার, তার ধরাও নিন ছাড়াও নিন। যদি মানুষ বিজ্ঞান আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যদি কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারে তাহলেই কিন্তু প্রকৃত সমাজ প্রতিষ্ঠিত হবে। তখন এই কর্তার ভূত আমাদের ঘাড়ে আর চেপে থাকবে না, আমরাই বরং কর্তার ভূতকে দূর করে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। এটাই ছিল কর্তার ভূতের গল্পের একটা মূল বিষয়, ঠিক আছে।